নতুন বছরে সূর্যগ্রহণ থেকে সাবধান, নইলে তোলপাড় করবে জীবন, একদমই এই কাজগুলি করবেন না। তো 2022 সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে, আর এই গ্রহণ কিন্তু মারাত্মকভাবে প্রভাব ফেলতে চলেছে প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনে। তাই এই গ্রহণ চলাকালীন সময়ে জ্যোতিষবিদরা কিন্তু সকলকেই বলেছেন সাবধান থাকতে। তো নতুন বছরের সূর্যগ্রহণ কবে ও কখন শুরু হবে এবং কোন কোন জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে, তার পাশাপাশি মানব জাতির ওপর এই গ্রহণ কিরূপ প্রভাব ফেলবে, এই বিষয়ে কি জানাচ্ছে বিজ্ঞানী তথা জ্যোতিষবিদরা, তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কারণ আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট চলে আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দিব সবার প্রথমেই। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সূর্য হলেন গ্রহদের প্রধান। এই গ্রহণ চলাকালীন সময়ে সূর্যের প্রভাব কিন্তু থাকে অপরিসীম। খণ্ডগ্রাস, পূর্ণগ্রাস বা আংশিক গ্রাস, যে কোনো ধরনের গ্রহণই হোক না কেন, এই সময় কিন্তু বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে বলেন জ্যোতিষবিদরা, কারণ গ্রহণকে কিন্তু অশুভ বলে মনে করা হয়। 2022 সালের পঞ্জিকা অনুযায়ী এই বছর কিন্তু রয়েছে চারটি গ্রহণ, যার মধ্যে দুটি চন্দ্রগ্রহণ রয়েছে এবং দুটি সূর্যগ্রহণ। তো 2022 সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে 30শে এপ্রিল, আর এই গ্রহণ কিন্তু শুরু হবে দুপুর 12:15 থেকে এবং এই গ্রহণ কিন্তু শেষ হবে বিকেল 4:07। এটি একটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, যা কিন্তু দৃশ্যমান হবে ভারত ও বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আন্টার্কটিকা এইসব জায়গা থেকে। যেহেতু এই গ্রহণের দিন শনিবার, তাই বিশেষভাবে সতর্ক থাকতে সকলকেই বলা হচ্ছে। এই গ্রহণ চলাকালীন সময়ে বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে থাকতে হবে সাবধান। আপনারা কখনোই খালি চোখে গ্রহণ দেখতে যাবেন না, নইলে কিন্তু তা আপনার দৃষ্টিশক্তির উপর সরাসরিভাবে প্রভাব ফেলতে পারে এবং যা কিন্তু আপনার জন্য কখনোই শুভ নয়।